বাইরের দেশে উচ্চশিক্ষা কিংবা অভিবাসনের জন্য যেতে চাইলে আইএলটস এর প্রয়োজন হয়। এটি হলো ইংরেজি ভাষায় দক্ষতা মাপার একটি আন্তর্জাতিক পরীক্ষা। এই পরীক্ষা নিয়ে অনেকের মধ্যেই বেশ কিছু ভুল ধারণা আছে। দর্শক, চলুন আজকে এই বিষয়টি আলোচনা করা যাক। প্রথমেই জেনে নেই আইএলটস পরীক্ষার ধরন সম্পর্কে। পরীক্ষাটি দুই ধরনের হয়, একটি একাডেমিক আর একটি জেনারেল ট্রেনিং। স্নাতক, স্নাতকোত্তর অথবা পিএইচডি পর্যায়ে পড়াশোনার জন্য একাডেমিক মডিউলে পরীক্ষা দিতে হয়। কোনো কারিগরি বিষয় বা প্রশিক্ষণে অংশ নিতে অথবা ইমিগ্রেশনের জন্য সাধারণ জেনারেল ট্রেনিং মডিউলে পরীক্ষা নেওয়া হয়। দুই ধরনের মডিউলেই চারটি অংশ থাকে। এগুলো হলো লিসেনিং, রিডিং, রাইটিং ও স্পিকিং। যারা এখনও আইএলটস দেননি তাদের অনেকের কাছে মনে হতে পারে এই পরীক্ষায় স্কোর বাড়াতে ভালো ইংরেজি জানতে হবে, কিন্তু আসলে বিষয়টি তা নয়। কেউ ইংরেজিতে কথা বলার সঙ্গে লেখাতেও পটু হলেও একাডেমিক ইংরেজিতে দুর্বল হতে পারেন। তাই এই পরীক্ষার সব কয়টি বিভাগে ভালো করতে হলে নিয়মিত চর্চার কোনো বিকল্প নেই। এ পরীক্ষা দেওয়ার সময় অনেকেই কনফিউশনে থাকেন যে স্পিকিংয়ের ক্ষেত্রে ব্রিটিশ নাকি আমেরিকান উচ্চারণে কথা বলবেন। বলে রাখি, আপনি কোন উচ্চারণে কথা বলবেন সেটি এখানে মুখ্য নয়। শব্দের শুদ্ধ উচ্চারণ, গ্রামাটিক্যালি সঠিক ও স্পষ্ট ইংরেজি ভাষায় কথা বলা আইএলটস পরীক্ষায় বেশি স্কোর তুলতে সাহায্য করে। যেমন ধরুন, ক্লাইম্ব শব্দটির সঠিক উচ্চারণ হবে ক্লাইম্ব, কিন্তু বেশিরভাগ সময় আমরা একে ক্লাইম্ব উচ্চারণ করে থাকি। আমরা প্রায় শুনে থাকি যুক্তরাজ্য, কানাডা, নিউজিল্যান্ড কিংবা অস্ট্রেলিয়ায় পড়তে যাওয়ার জন্যই শুধু আইএলটস লাগে। কথাটি কি আসলে সত্য? মোটেই না। বিশ্বের 140টি দেশের বিভিন্ন সংস্থায় ভাষা দক্ষতার প্রধান মানদণ্ড মানা হয় এই পরীক্ষাকে। আইএলটসের স্কোর উচ্চশিক্ষায় আবেদনের জন্য যেমন জরুরি, তেমনি অনেক দেশে অভিবাসী হিসেবে যাওয়ার যোগ্যতার মানদণ্ড হিসেবে বিবেচিত হয়। এটাও আমাদের একটা ভুল ধারণা, আইএলটস শুধু ইংরেজি ভাষায় দক্ষতা যাচাইয়ের আন্তর্জাতিক স্বীকৃত একটি পরীক্ষা। কোনো বিশ্ববিদ্যালয়ে শুধু আইএলটসের ভালো স্কোর দিয়েই বৃত্তি বা ফেলোশিপ অর্জন করা যায় না। এর জন্য প্রয়োজন রেজাল্ট, রিকমেন্ডেশন লেটার, স্টেটমেন্ট অফ পারপাস, জীবন বৃত্তান্ত, বিভিন্ন সামাজিক কাজের সম্পৃক্ততার মতো বিষয়গুলো। শুরুতেই বলেছি, নিয়মিত চর্চা ছাড়া এই পরীক্ষায় ভালো স্কোর তোলার অন্য কোনো উপায় নেই। প্রতিদিন ইংরেজিতে কথা বলা কিংবা ইংরেজি বই পড়া, ইংরেজি লেখার মাধ্যমে এর জড়তা দূর করা যায়। এছাড়া নিয়মিত ইংরেজি সিনেমা দেখা, পত্রিকা পড়ার পাশাপাশি আইএলটস উপযোগী বই পড়া এবং সেগুলো চর্চা করাও আপনার স্কোর বাড়াতে সাহায্য করবে। দর্শক, আইএলটস পরীক্ষা সম্পর্কে আপনার কি কোনো ধারণা রয়েছে? জানাতে পারেন কমেন্টে।